আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতন আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শীতকাল আসলেই শুষ্কতা বাড়ার সাথে সাথে আমাদেরও যেন নানান রকম সমস্যা বাড়তেই থাকে। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার পাশাপাশি ত্বক এবং চুল নিয়ে আমাদের সমস্যার শেষ থাকে না। আর সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো ড্যান্ড্রফ বা খুশকির সমস্যা। আর এই সমস্যায় ভুগছেন এরকম ছেলে বা মেয়ের সংখ্যাও কিন্তু নেহাতই কম নয়। আপনারও যদি এই সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সাধারণত ড্যান্ড্রফ বা খুশকিকে কোনো রোগ বা স্কিনের সমস্যা হিসেবে ধরা হয় না। শুষ্কতার কারণে শরীরের পাশাপাশি মাথার ত্বকও আর্দ্রতা হারিয়ে ফেলে, যার কারণে মাথার ত্বক থেকে মরা চামড়া উঠতে থাকে, যেটাকে আমরা খুশকি বা ড্যান্ড্রফ বলে থাকি। এতে কোনো চুলকানি হয় না কিংবা মাথার তালুতে কোনো প্রকার ক্ষতের সৃষ্টি হয় না। নিয়মিত তেল এবং সালফেট ফ্রি কোনো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে খুশকিকে নিয়ন্ত্রণে রাখা যায়। তবে চুল এবং মাথার ত্বকের সঠিক পরিচর্যার অভাবে এই খুশকি বেড়ে গিয়ে পরবর্তীতে সৃষ্টি করতে পারে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস ইত্যাদি। দীর্ঘদিন খুশকি নিয়ন্ত্রণ না রাখলে কিংবা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা না নিলে এই ধরনের সমস্যা হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি খুশকি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সমস্যা যদি আরো গুরুতর হয়ে থাকে তখন কি করতে পারেন। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ থাকবে। প্রথমেই জেনে নিন আপনার খুশকির সমস্যা কতটা গুরুতর। খুব সহজ ভাষায় বলবো, যেন খুব সহজে আপনি আপনার সমস্যা বুঝতে পারেন এবং সেই মতো করে নিজের জন্য ব্যবস্থা নিতে পারেন। সাধারণ খুশকিতে প্রচুর পরিমাণ চুলকানি কিংবা মাথার ত্বকে কোনো ক্ষতের সৃষ্টি হয় না। খুশকি যদি গুরুতর হয়ে থাকে, অর্থাৎ সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস পর্যায়ের হয়ে থাকে, সেই ক্ষেত্রে মাথার ত্বকে প্রচুর পরিমাণে চুলকানি, জ্বালা পোড়া করা, ক্ষতের সৃষ্টি হওয়া কিংবা লালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া সেবোরিক ডার্মাটাইটিস মাথার ত্বকের পাশাপাশি মুখে, পিঠে কিংবা বুকে হয়ে থাকে। আর সোরিয়াসিস মাথার ত্বক ছাড়াও হাতে, পায়ে কিংবা শরীরের অন্যান্য যে কোনো জায়গায় হতে পারে। খুব সহজে ঘরোয়াভাবে এই সব সমস্যাগুলোর আপনি চাইলেই সমাধান করতে পারেন। সমাধানের ক্ষেত্রে প্রথমেই আসে টি ট্রি অয়েলের কথা। টি ট্রি অয়েলের নাম কম বেশি আপনারা সবাই হয়তো শুনেছেন। খুশকি দূর করতে টি ট্রি অয়েলের জুড়ি মেলা ভার। তেল বা শ্যাম্পু লাগানোর সময় কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন, এতে খুব ভালো ফল পাবেন। ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতে নিম কতটা ভূমিকা রাখে তা আমরা সবাই জানি, তেমনি খুশকি দূর করতেও নিম বেশ কার্যকরী। সপ্তাহে 2 দিন নিম এবং টক দইকে প্যাক হিসেবে ব্যবহার করুন চুলের গোড়ায়। এখানে নিম পাতা বেটে অথবা পাউডার হিসেবে ব্যবহার করা যাবে। প্যাক লাগানোর 30 থেকে 40 মিনিট পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত মেহেদি ব্যবহারে চুল যেমন সুন্দর থাকে ঠিক একইভাবে খুশকিও অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের বহুল ব্যবহার আমরা সবাই জানি। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহারে চুলের খুশকিও অনেকখানি দূর করা সম্ভব। বিভিন্নভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন, যেমন তেলের সঙ্গে মিশিয়ে, কোনো প্যাক কিংবা মেহেদির সঙ্গে মিশিয়েও এটি ব্যবহার করা যায়। খুশকির সমস্যা যদি গুরুতর হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন। চুলে অতিরিক্ত শ্যাম্পু করা এবং বিভিন্ন ধরনের হেয়ার প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।